আমরা এতক্ষণ যে আমাদের মার্কিউ সিলেকশন যে টুলগুলো রয়েছে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার থেকে শুরু করে আমাদের সিঙ্গেল ক্রম মার্কিউ টুল পর্যন্ত আমরা অপশনগুলো জানলাম। এখন আমরা নেক্সট যে অপশনটি রয়েছে সেটি আমাদের লেসো টুল, এবং এখানে তিনটি অপশন রয়েছে আমাদের পলিগন, এবং এখানে রয়েছে ম্যাজিক ম্যাজিক লেসো টুল বলতে পারি সহজে, এবং এটি ম্যাজিকের মতোই কাজ করে, এবং এখানে রয়েছে আমাদের পলিগন এবং লেসো টুল। তো আমাদের যে টিউটোরিয়ালটি আমরা দেখাচ্ছি এখানে আমরা দুটি ইমেজকে ইনভলভ করব, এখানে একটি ইমেজ এবং একটি বক্স ইমেজ। এই দুটি ইমেজ দিয়ে আমরা দেখি কিভাবে কাজ করা সম্ভব। আমরা আরও একটি ইমেজ এখানে ওপেন করি, তিনটি ইমেজই আমরা তিনটি টুল ব্যবহার করব। এই তিনটি ইমেজের ক্ষেত্রে তিনটি টুল খুব সুন্দরভাবে কাজ করবে। যেমন আমরা এখানে যদি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করতে যাই সেটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা আমাদের একটি হিউম্যান ফিগারকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো টুলটি কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে লেসো টুলটি রয়েছে সেটা দিয়ে কীভাবে সিলেকশন করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কালারে অনেক সমস্যা, বিভিন্ন ধরনের কালার রয়েছে, এখান থেকে আমাদের খুব দ্রুত সিলেকশন করে এটিকে কোথাও ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটি এখান থেকে ব্যবহার করব, একটু সাবধানের সাথে আমরা এটিকে ড্র্যাগ করে যে কোনো স্থানে আমরা এভাবে মুভ করতে পারবো। এবং হয়তো ততটা স্মুথ হবে না এজগুলা, তারপর আমরা সহজে সিলেক্ট করতে পারবো, যেটা আমাদের রেক্ট্যাঙ্গেল টুল বা আমাদের অন্যান্য টুল দিয়ে অনেক কঠিনভাবে সিলেকশন করতে হবে। মোটামুটি অঙ্কে সিলেকশন করার পর আমরা এটিকে ফেদার সিলেকশন অথবা রিফাইনিং এজ করতে পারি ম্যানুয়ালি। সেক্ষেত্রে আমরা কীভাবে এটিকে করতে পারি, আমরা এটিকে এখন কন্ট্রোল সি বা কপি দিয়ে কন্ট্রোল এন নিউ ওকে নতুন একটি লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখতে পাচ্ছি এটি আমাদের অনেক 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 একটা এজ এখানে এলোমেলো দেখতে পাচ্ছি, এবং অনেক অনেক খারাপ একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন সিলেকশন থাকবে এই অবস্থায় আমাদের লেসো টুল সিলেক্ট করলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিফাইনিং এজ। আমরা রিফাইনিং এজের প্রথম অপশন ভিউ, আমরা ব্ল্যাক কালারের উপর কেমন লাগবে, আমরা হোয়াইট কালারের উপর কেমন লাগবে, এবং রেড। তো আমরা এখানে সাদা কালারটি বেছে নিই এবং দেখি যে সাদা কালারের উপর কেমন লাগবে। আমরা এখানে স্মুথ, যদি আমরা এখানে স্মুথটিকে ভ্যালু বাড়িয়ে দিই তাহলে আমাদের এসটি স্মুথ হবে। সেক্ষেত্রে আমরা একটু জুম করে নিই যে দেখি কিভাবে আমাদের এজগুলা স্মুথ হয়। এখানে আমরা কোণগুলা দেখতে পাচ্ছি যে আমরা যদি স্মুথ না করি তাহলে আমাদের যে কোণাগুলো রয়েছে স্মুথ হবে না। সেক্ষেত্রে আমরা রেডিয়াস ভ্যালু বাড়াই দিলে আমাদের ছোট ছোট যে অংশগুলো রয়েছে এই অংশগুলো এজগুলোকে সে সিলেক্ট করবে রেডিয়াস, এবং আমরা স্মুথ দিলে আমাদের এজগুলোকে স্মুথ করবে ফেদার। ফেদারের মাধ্যমে আমাদের পাশে যে কালারটি রয়েছে সেটিকে আমাদের ফেদার সিলেকশন করবে এবং ট্রান্সপাইসি করবে। এখানে রয়েছে কন্ট্রাস্ট, আমরা কন্ট্রাস্ট করলে আমাদের সাইডের কালার কন্ট্রাস্ট ম্যাচ করবে। এবং আমরা এখানে শিফট এজ, আমরা ইচ্ছা করলে আমরা এটিকে ভিতরের দিকে আরও নিয়ে আসতে পারি, এবং বাইরের দিকে নেওয়ার জন্য সিলেকশন আমরা প্লাস, এবং ভিতরের দিকে নিয়ে আসার জন্য সিলেকশন মাইনাস। এভাবে আমরা সুন্দরভাবে রিফাইনিং এজ দিয়ে কাজ করতে পারি। আমরা এটিকে একটু বেশি ফেদার দিয়ে জাস্ট আমরা টেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এন নিউ পেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সিলেকশনে কিভাবে আমাদের এজগুলা কাজ করছে। এটি আমাদের একটি আনরিফাইনিং এজ এবং এটি আমাদের রিফাইনিং এজ। এভাবে আমরা লেসো টুলের মাধ্যমে কাজ করতে পারি। নেক্সট আর যে দুটি অপশন আছে এই দুটি অপশন আমরা অবশ্যই এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে শেষ করব, কারণ আমাদের অনেক 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 অপশন এখনও বাদ রয়েছে। সেক্ষেত্রে আমরা পলিগন যে টুলটি রয়েছে এটা আমাদের লেসো টুল, এবং এটি দিয়ে কীভাবে কাজ করা সম্ভব। পলিগন টুলে সব থেকে মজার ব্যাপার রয়েছে যেটি আমাদের এরকম বক্স টাইপে যে ধরনের সিলেকশন করা দরকার, যেহেতু আমরা ইচ্ছা করলে এটি দিয়েও করতে পারছি না, আবার কোনো বৃত্ত না সেটাও সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের এখানে রয়েছে নর্মাল লেসো টুল খুব কষ্টসাধ্যভাবে আমাদের সিলেকশন করতে হয় সেটা হয়তো অনেক সুন্দর হবে না।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের পলিগন যে টুলটি রয়েছে, আমরা এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক এবং একটি একটি করে ক্লিক করে আমরা খুব সুন্দরভাবে এটিকে সিলেক্ট করতে পারি। হয়তো কারো কারো প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সাদা বা একটা কালার রয়েছে, আমরা ইচ্ছা করলে ম্যাজিক টুল দিয়ে খুব দ্রুত এটিকে সিলেক্ট করতে পারি। যেমন আমি একটু অ্যাডভান্স গাইড দিচ্ছি, এখানে আমাদের একটি টুল রয়েছে ম্যাজিক, যে কোনো একটি কালারকে খুব দ্রুত সিলেক্ট করা সম্ভব। কিন্তু না, আমি আসলে সেরকম করে দেখিনি। এমন তো হতে পারে যে আমাদের এই বক্সটির ব্যাকগ্রাউন্ড কালার অনেক 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 ডিপ ধরনের ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে। যেমন আমরা এটিকে সিলেক্ট করি, কন্ট্রোল সি ফর কপি, নতুন একটি লেয়ারে নিই। এটি আমরা খুব সুন্দরভাবে একটি লেয়ার থেকে আমরা শুধুমাত্র আমাদের অবজেক্টটিকে পেয়েছি। এমন হতে পারে যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অনেক এলোমেলো রঙের হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারছি আমরা আমাদের ট্রান্সপারেন্সি লেয়ারটি পেয়েছি। তো আমরা একটি এলোমেলো রং যে কোনো একটি লেয়ারের, এখন যদি আমরা কালার সিলেকশনে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাজিক টুল আর কাজ করবে না। কিন্তু আমাদের এখানে যে টুলটি রয়েছে সেটি আমাদের পলিগন লেজার টুল, আমরা এখনও ইচ্ছা করলে এটিকে মার্জ করে আবার নতুন করে আমরা এখানে সিলেক্ট করতে পারবো, এবং এটা খুব সহজ এবং খুব সুন্দরভাবে আমাদের সিলেকশন করে। এবং রিফাইনিং এজের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের এজ, ইচ্ছা করলে একটু ভিতরে যেতে পারবো, সিলেকশন, স্মুথ, ফেদার সব কিছু সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল নিউ নতুন একটি লেয়ারে যাই, তাহলে দেখবো যে আমাদের সিলেকশনটি অনেক অনেক সুন্দর ভাবে আমাদের এজ রিফাইনিং এবং আমাদের এখানে পলিগন পলিগনের লেসার টুল যেটা রয়েছে সেটিতে আমরা সিলেক্ট করতে পারি। এবার আমরা এখানে যে ম্যাজিক লেসার টুলটি রয়েছে, দেখি ম্যাজিক লেসার টুলটি কী কাজে ব্যবহার করা যায়। আমরা এখানে একটি পিকচার দেখতে পারছি, হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে ম্যাজিক টুল, আমরা এর মাধ্যমে ম্যাজিক টুলটা সিলেকশন যে সিলেক্ট করলেই কিন্তু সে একটি রঙকে সিলেক্ট করতে পারছে না, কারণ ম্যাজিক টুলের দুর্বল অবস্থা, সব থেকে খারাপ যে অবস্থা সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট কালারকে সে খুব ভয় পায়, যে একটি কালারকে সে অবশ্যই ডিটেক্ট করে, কিন্তু যখন গ্রেডিয়েন্ট বিভিন্ন ধরনের কালার থাকে, গ্রেডিয়েন্ট কালার কী আমরা পরবর্তীতে গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের এই ম্যাজিক লেসো টুলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। দেখেন আমরা এখান থেকে আস্তে একটি ক্লিক করব এবং আস্তে আস্তে করে এজ এবং আমাদের যে এজটি একটি রং রয়েছে সে এজটিকে সে অটোমেটিকলি চেনের মতো আটকে ধরবে। সরি, আমি আবারও অটোমেটিকলি দেখতে পারছি আমাদের এজটিকে সে ডিটেক্ট করছে এবং আমাদের ম্যাজিক লেসো টুলটি ম্যাজিকের মতোই কাজ করছে। আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে থেমে যেতে পারি এবং ক্লিক করতে পারি। আমরা মনে রাখতে হবে ডবল ক্লিক করলে অবশ্যই আমাদের সিলেকশনটি চেঞ্জ হবে, সব ক্ষেত্রে হয়তো সে এজ ডিটেক্ট করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের একটি ক্লিক করে নেওয়া উচিত হবে। এরপরও আমরা অনেক ধরনের মডিফাই করতে পারি, এখানে আমাদের স্বাভাবিক একটি সিলেকশন হয়েছে যেটা অনেক সহজে করা সম্ভব, অন্য অন্য টুলের দ্বারা অনেক কঠিন। আমরা এইভাবে সিলেকশন করলাম এবং আমরা এটিকে কন্ট্রোল সি দিয়ে নতুন একটি লেয়ারে দেখব যে এখানে আসলে এজগুলা অতটা সুন্দরভাবে আসে নাই, কারণ আমাদের এজগুলার ভিতর রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। আমরা ইচ্ছা করলে এটির ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারি, নতুন একটি লেয়ার এবং আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করে দেখতে পারি, যে কোনো কালার আমরা পরিবর্তন করতে পারি অথবা গ্রেডিয়েন্ট কালার। সেক্ষেত্রে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি অথবা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালারকে সরাসরি এখানে ইনভলভ করতে পারি। আমরা দেখতে পারছি যে অনেক সুন্দরভাবে হয়তো ম্যাচ করেনি, কারণ আমরা এখানে এসটাকে রিফাইনিং করিনি। আমরা আবারও এসটা এই সিলেকশন থাকা অবস্থায় আমরা আবারও আমাদের ম্যাজিক লেসার টুলে ক্লিক করে আমরা এখানে রিফাইনিংয়ে যেতে পারি। তো রিফাইনিংয়ে যাওয়ার পরে আমরা এখানে
যেহেতু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা অলরেডি রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক সিলেক্ট করলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবো আমাদের এজগুলা। এবং আমরা একটু স্মুথ করে নেব, একটু ফেদারটাকে বাড়িয়ে নেব, এবং আমাদের অন্য অন্য সিলেকশন সি শিফট এস মাইনাস এবং রেডিয়াস ভ্যালু একটু বাড়িয়ে নেব। ওকে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটি হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, যেমন আমাদের এসটি হয়তো কিছুটা ম্যাচিংয়ে আসছে। এবং আমরা নেক্সট যে ফিক্সটি করব সেটি হচ্ছে যে আমাদের যে কালারের সাদা সাদা অংশগুলো রয়েছে, এই অংশগুলো রিমুভ করার জন্য আমরা অনেক সময় বার্নিং বা বার্ন টুলটা ইউজ করি। তো আমরা এখানে ব্ল্যাক এরিয়া আমরা বার্ন টুল দিয়ে পেইন্ট করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সাদা রঙটি বেশ কমে আসবে এবং এটিকে রিয়েলিস্টিক মনে হবে অনেকটা। আমি মনে করি যথেষ্ট সুন্দর আউটপুট দেওয়ার জন্য এ ধরনের টেকনিক আমাদের অনেক উপকারী। তো আমরা এখানে তিনটি অপশন সম্পর্কে হয়তো শিখেছি, আমাদের আরও অনেকগুলো অপশন রয়েছে, আস্তে আস্তে এগুলো জানতে হবে। ধন্যবাদ।